যে আপনাদের যে দাবি ছিল যে এক দফার দাবি অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে কথা, আপনারা কখনোই এই সরকারের অধীনে নির্বাচন করবেন না, সেই সফলতাটা কিন্তু আসেনি, সেই দাবিটা কিন্তু এখনো আপনারা পূরণ করতে সক্ষম হননি। সেই দিক থেকে আসলে মানে আপনাদের কি মনে হয় না যে আপনাদের এই আন্দোলন অবশ্যই কিছুটা হলেও ব্যর্থ? কারণ আমি একটু আরেকটু যোগ করে যদি বলতে চাই আপনার সাথে, কারণ 6 মাস আগে যেহেতু বড় রাজনৈতিক দল বিএনপির সাথে আপনারা যুগপথ আন্দোলনে আছেন, বিএনপি বলেছিল 6 মাস আগেও আমার মনে হয় যে জুন জুলাই বা অগাস্টের দিকেও যে তারা আন্দোলন করে চূড়ান্ত একটা পর্যায়ে গিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাবে বা এক দফার দাবি বাস্তবায়নে তারা যাবে, এবং আন্দোলনের জন্য তারা একটা টাইমিং এর অপেক্ষা করছে, একটা টাইমিং বা চূড়ান্ত একটা সময়ের অপেক্ষা করছে। তো আপনার কি মনে হয়, আর আপনারা যেহেতু তাদের সাথে যুগপথে আছেন, অবশ্যই আপনাদের সাথে নীতিগত একটা সিদ্ধান্তের জায়গায় আপনারা এসেছেন, তো আপনার কি মনে হয় সেই টাইমিংটা আপনারা মিস করে গেছেন অথবা টাইমিংটা কি এখনো আসে নাই, কোনটি বলবেন আপনি? বেস্ট অফ প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি বিএনপির সাথে যুগপদে ছিল না, কিন্তু আমরা সরকার বিরোধী আন্দোলনে ছিলাম। তো সেক্ষেত্রে কর্মসূচি পালন করবার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল, আমাদের মধ্যে একটা চিন্তার ঐক্য ছিল আর কি। আপনার মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু ডেডলাইন দিয়ে আন্দোলন করি, ইলেকশনটা যেহেতু সামনে স্কেজুয়াল করা ছিল, জাতির ফোকাস ছিল যে এখানে আমাদের একটা ডেডলাইনের জায়গা আছে। একটা বিষয় হচ্ছে যে মাথায় রাখতে হবে যে আমরা যদি আপনার ইউরোপে, আপনি এখন যে দেশে আছেন, যে হিটলারের বিরুদ্ধে সারা পৃথিবী একত্রিত হয়ে গিয়েছিল, একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিন্তু ক্যালেন্ডার ডায়েরি দিয়ে করা যায় না। বাংলাদেশে যেটা কায়েম হয়ে আছে, এবং এটা কিন্তু আরো সফিস্টিকেটেড ফ্যাসিবাদ, যেটা হিটলারের চারপাশে কিন্তু আর কিন্তু কোনো বন্ধু রাষ্ট্র ছিল না, সে কিন্তু একা ফাইট করতে হয়েছে তাকে সেই সময়টাতে। আপনি যদি দেখেন পুরো ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের অ্যাগেনস্টে, তার নিকটবর্তী সমর্থক ছিল ইটালি, এইদিকে হইল জাপান, আর ফার ইস্ট ইয়েতে আপনার এশিয়া মাইনারে হচ্ছে আপনার তুরস্ক। অতএব সেই জায়গাতে দেখেন এমন একটা সরকারকে যিনি নির্বাচিত ছিলেন এবং আজকের আওয়ামী লীগের সাথে অনেক জায়গায় তার মিলের জায়গা আছে, তেমন একটা সরকারকে সারা পৃথিবী যুদ্ধ করে সরাতে তার 12 বছর লেগেছে। তো সেই জায়গায় মাথায় রাখতে হবে যে আজকের আওয়ামী লীগ কিন্তু একটা, তার কিন্তু একটা পলিটিক্যাল সাপোর্ট আছে, তার এখনো 25% ধরেন ন্যূনতম ভোট ব্যাংক আছে, তার সাথে প্রতিবেশী এবং আঞ্চলিক তিনটা রাষ্ট্র অ্যাক্টিভলি তাকে সাপোর্ট করছে এবং কাজ করে যাচ্ছে, ভারত, চায়না এবং রাশিয়া। সে কিন্তু টেকনিক্যালি আপনার জার্মানির থেকে, হিটলারের থেকে বেটার অবস্থায় আছে শক্তির জায়গাতে। আপনার পুরো ইউরোপ কিন্তু ইটালি এবং আপনার জার্মানির কিন্তু রসদের লাইনগুলো কেটে দিতে পেরেছিল, কিন্তু আজকে চিন্তা করে দেখেন ভারত কিন্তু এই সরকারের রসদ লাইনকে বাঁচিয়ে রেখেছে। রাশিয়া তেল বিক্রি করতেছে, গ্যাস পাঠাচ্ছে ভারতে, সেটা আবার ভারত উচ্চ মূল্যে বাংলাদেশে বিক্রি করতেছে। আমাদের যত খাদ্যপণ্য আছে সেটা ভারত পাঠাচ্ছে, আমাদের সরকার কিনছে। তো এই কারণে আমরা মনে করছি যে হ্যাঁ, আপনি আন্দোলনের কৌশল অথবা ইমিডিয়েট লক্ষ্য নিয়ে আপনি অবশ্যই কথা বলতে পারবেন, এবং আমাদের যে ভুল ত্রুটি হয় নাই অথবা বড় রাজনৈতিক দল হিসেবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কর্মকৌশলে ভুলের জায়গা ছিল কিনা, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের মতো একটা সহিংস স্যাবোটাজের দলে এর থেকে বেশি যদি আপনি গণ আন্দোলন করতে চান তাহলে কিন্তু আপনাকে অস্ত্র হাতে তুলে নিতে হবে। গণতান্ত্রিক আপনার কথা শোনা যাচ্ছে না, আমি জানি না ঠিক কি কারণে মাঝে মধ্যে আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, তাহলে সেটা কিন্তু আপনার অস্ত্র হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার হবে, যেটা অবশ্যই কাম্য হতে পারে না, গৃহযুদ্ধ লেগে যাবে দেশে। জি ধন্যবাদ ব্যারিস্টার ফাদ। তো এই বিষয়ে আর একটু জানতে চাই, আপনি যেহেতু বললেন যে আপনারা গণ মানে এবি পার্টি যুগপথ আন্দোলনে ছিলেন না কিন্তু বিরোধী রাজনৈতিক দল হিসেবে আপনাদের একাত্মতা ছিল, যেহেতু একটা বিষয় যেহেতু নিরপেক্ষ সরকারের অধীনে আপনারাও নির্বাচন চান, সে কারণে আপনারা মাঠে ছিলেন, আপনারা আন্দোলন করছেন,
আমার প্রশ্ন হলো, আপনি কি মনে করেন যে যতগুলো দল, আমার আমার জানা মতে প্রায় 63টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং এই 63টি রাজনৈতিক দলের মধ্যে নিবন্ধিত এবং অনিবন্ধিত সবাই আছে যারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, কিন্তু যুগপথ আন্দোলন করলেও বা আপনারা যুগপথে না থাকলেও আপনারা যেহেতু মাঠে ছিলেন, এই সকল রাজনৈতিক দলের একযোগে একটা আন্দোলন করা, একটাই দাবি নিয়ে আন্দোলন করা, এক প্ল্যাটফর্মে একই ব্যানারে আসার কোন প্রয়োজনীয়তা আসলে আছে কিনা, এবং যদি আসে সেটা আপনাদের এই এক দফার দাবি বাস্তবায়নকে আসলে ত্বরান্বিত করবে কিনা, এর গুরুত্বটা আসলে কেমন সেটা আমি জানতে চাইছি। মিস্টার ফোয়াদ, একটা বিষয় হচ্ছে যে একসাথে কাজ করার বিষয়টা হলো যে আমরা তো আসলে একই ব্যানারে ছিলাম। দাবিটা কি ছিল? আমাদের প্রত্যেকটা ভোট বর্জনকারী দলের কমন দাবি ছিল যে নির্বাচনটা বাকশালের অধীনে হচ্ছে, বাকশালের অধীনে আগে যত নির্বাচন হয়েছে সেটা কিরকম হয়েছে, অথবা এমন নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। দাবিতে কিন্তু সবাই আমরা একমত ছিলাম। একসাথে একই মঞ্চে আসবার সুবিধা এবং অসুবিধা কিন্তু দুটোই ছিল। একটা হচ্ছে যে আপনি দেখেন যে বিএনপির 10 লাখ লোকের সমাবেশ 28শে অক্টোবরে কিভাবে 2 ঘন্টায় শক্তি প্রয়োগ করে রাষ্ট্র একদম তছনছ করে দিয়েছে। এখন বিএনপির যে ম্যাসিভ স্ট্রেংথ, এই স্ট্রেংথের সাথে যদি বাকি স্ট্রেংথ গুলো যোগও হয়, আপনার যদি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চান তাহলে রাষ্ট্রীয় এই বাহিনীর সাথে আপনি আসলে দাঁড়াতে পারবেন না, এটা সিম্পলি সম্ভব না। আমাদেরকে বিরোধী দলের আন্দোলনকে জাজ করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি কি আশা করেন যে আমরা অস্ত্র হাতে এই সরকারের সাথে যুদ্ধ করব, এটা একটা অপশন। আর একটা হচ্ছে নিয়মতান্ত্রিক পন্থায় জনগণকে সম্পৃক্ত করে যতভাবে জনমত তৈরি করা যায় সেটা করব। এই দুইটা অপশনের যে কোনো একটাকে বেছে নিতে হবে। রাষ্ট্র যখন প্রত্যেকটা বাহিনীকে তার নিজের দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করছে, সেই সময়টাতে গণতান্ত্রিক আন্দোলন কি করা যায় বলেন দেখেন। বাংলাদেশের বিরোধী দলের থেকেও কিন্তু পাকিস্তানের ইমরান খান এবং পিটিআই অনেক বেশি জনপ্রিয় এবং অর্গানাইজড ফোর্স। দেখেন তাদেরকে কি করেছে, আপনার ইমরান খানের মতো একজন রিনাউন্ড মানে গ্লোবাল স্টারকে জেলে পুরে রেখেছে গত 9-10 মাস থেকে, তাকে তার নির্বাচনের নিবন্ধন বাতিল করে দিয়েছে, তার টোটাল এন্টায়ার লিডারশিপ জেলে। এবং ইমরান খান গত 10 মাসে অথবা 1.5 বছরে যেটা ফেস করছে সেটা বিএনপি এবং বিরোধী দল গত 17 বছর থেকে ফেস করতেছে। অতএব যারা আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন করেন, আপনাদের অবশ্যই অধিকার আছে সেটা কথা বলার, কিন্তু মাথায় রাখতে হবে আমরা কোন বাস করছি। এই 17 বছরের যে নির্যাতন, নিপীড়ন, আপনার 132,000 রাজনৈতিক মামলায় প্রায় 50 লক্ষ আসামি, 1 কোটিরও বেশি মানুষ বাড়িতে থাকতে পারে না। এখন এই অবস্থায় অপশন হচ্ছে, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জনযুদ্ধের দিকে যাব কিনা অস্ত্র হাতে, না আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। নীতিগতভাবে আমাদের দলের পজিশন হচ্ছে জনযুদ্ধ জাসদ যেটা করেছে শেখ মুজিবের প্রথম বাকশালের এগেনস্টে 72 থেকে 75, সেটা সফল হয় নাই। আমাদের এই দেশের জনপদ, মানুষের চেতনা এবং ভৌগোলিক বাস্তবতা সশস্ত্র যুদ্ধের জন্য, গৃহযুদ্ধের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা আফগানিস্তানে হয়েছে, পাকিস্তানে আছে। অতএব নিয়মতান্ত্রিক আন্দোলনের ভিতরে আরো কত সুন্দর কৌশল তৈরি করা যায় সেটা হচ্ছে আমাদের। জি, সেটা তো আপনারা প্রায় মানে 15 বছর যাবৎ সে ধরনের আন্দোলন হচ্ছে, বিশেষ করে 14-এর পর থেকে আমি বলবো, কিন্তু সরকার দিন যত যাচ্ছে ততই বেশি কঠোর হচ্ছে, আরো বেশি শক্ত হচ্ছে, তার শক্তিটা আরো বাড়ছে। তো সেই জায়গায় আপনারা যদি এরকম করেই খুব অহিংস আন্দোলন অথবা একদমই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে আন্দোলনের কথা বলছেন সেটা করলে, এটাও তো হতে পারে যে কখনোই হয়তো সেটা সম্ভব হবে না, এই সরকার আবারও পূর্ণ মেয়াদে টিকে থাকবে, সেই সম্ভাবনাটা দেখেন কিনা আপনারা? না, সরকার খুবই দুর্বল অবস্থায় আছে এটা সত্য না, কারণ আমরা সরকারের আদ্যপান্ত বুঝতে পারছি। প্রশাসন দৃশ্যমান, অবশ্যই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আপনার সরকারের পক্ষে কাজ করছে, কিন্তু আমাদের নিজস্ব যে সোর্স, বিভিন্ন জায়গা থেকে আমরা যে
আমাদের সাথে যারা যোগাযোগ করেন, সরকারের বিভিন্ন বাহিনীতে কাজ করছেন, অধিকাংশ মানুষ দেশপ্রেমিক মানুষ। সেনাবাহিনীর যদি আপনি সংখ্যায় ধরেন অথবা শতাংশে ধরেন, পুলিশ, র্যাব, বিজিবিতে অধিকাংশ মানুষ সিম্পলি অসহায়ত্বের মতো অবস্থায় আছে। তাদের হাতে অপশন হচ্ছে, তারা কি ডিসিপ্লিন, চেইন অফ কমান্ড ব্রেক করবেন, রাষ্ট্রের স্বার্থে ডিসিপ্লিন মেনটেন করবেন। তো এই দোটানায় আপনার রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী আছে, কিন্তু আওয়ামী লীগের অবস্থা তার ঐতিহাসিক জায়গায় 1949 সাল থেকে শুরু করে সে তার ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় এবং একটা অবৈধ সত্তায় পরিণত হয়েছে। এবং ইদানিং আমরা এটা বারবার বলছি যে মুসলিম লীগের ইতিহাসের মতো আওয়ামী লীগ একটা পলিটিক্যাল ডাইনোসরে পরিণত হচ্ছে। আপনারা দেখবেন কয়েকদিন পর পরে, কয়েক মাস পর পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ডাইনোসরের কঙ্কাল আবিষ্কৃত হয়। হাজার হাজার বছর আগে এরকম একটা প্রাণী ছিল যারা যাদের অ্যারোগেন্স এবং মাতব্বরি করতে করতে ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ দল হিসেবে অলরেডি ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আপনারা আওয়ামী লীগ নামে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন ডাইনোসরের। এই জন্য আওয়ামী লীগ মোটেই শক্তিশালী কোনো রাজনৈতিক দল না। প্রশাসনের 10% লোক আওয়ামী লীগকে সমর্থন করে না। আওয়ামী লীগের সমর্থক যদি থাকতো তাহলে মিনিমাম 20-30% লোক হইলেও ভোট দিতে যাইতো। অতএব আওয়ামী লীগ একটা অরাজনৈতিক, অপ্রাসঙ্গিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই জন্য আমাদের আন্দোলনের সফলতা এটাই যে অসহিষ্ণু পন্থায় আপনি বাংলাদেশের সবচেয়ে মানে বড় পুরাতন রাজনৈতিক দলটাকে অপ্রাসঙ্গিক করে দিতে পেরেছেন। একটা দল বেঁচে থাকে মানুষের মনস্তত্ত্বে, আওয়ামী লীগ জনগণের মনস্তত্ত্বে এখন আর রাজনৈতিক দল না। সেটা ভিন্ন লাভ, কিন্তু জনগণ মুক্তি চায় এবং জনগণ সেই মুক্তির জন্য রাজনৈতিক দলগুলোর দিকেই তাকিয়ে আছে। কিন্তু একটা বিষয় একটু স্কিপ করে গেছি, আমি আর একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে। আপনি যেটা আমরা আলোচনা করছিলাম যে একমঞ্চে আসার বিষয়টা, আপনি বললেন যে একমঞ্চে আসাটা বিভিন্ন বিষয় আছে যে কারণে আসলে সম্ভব হয় না বা হচ্ছে না, বা আপনাদের নিজস্ব মতামত কি সেটাও আমি জানি না। কিন্তু জনগণের কথা যদি আমরা বিবেচনা করি, জনগণ কিন্তু চাইছে। আপনি যে মানে জনমতের কথা বলছেন যে একটা জনমত তৈরি করতে সক্ষম হয়েছে রাজনৈতিক দলগুলো, তারা ভোট দিতে যায় নাই, এটা একটা সফলতা ধরে নিলাম, সেটা সফলতা। কিন্তু সেই জনগণ কিন্তু এখন চাইছে যে এই সরকারের বিদায় করানোর জন্য জনগণ একত্রিত হতে চায়, তারা রাস্তায় নামতে চায়, যে কারণে তারা দেখতে চায় যে সকল বিরোধীরা এক প্ল্যাটফর্মে এক জায়গায় এসছে। তো জনগণের এই দাবিকে বা তাদের এই প্রয়োজনীয়তাটা আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনারা একত্রিত হওয়ার কোনো পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন কিনা বা ভবিষ্যতে করবেন কিনা? হ্যাঁ, জনগণের এই সাথে তো আমরা এই আবেগকে সম্মান করি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের জায়গা থেকে যে বাস্তবতাগুলো আছে এবং আন্তরাষ্ট্রীয় যে সহযোগিতাগুলো আওয়ামী লীগ সরকার পাচ্ছে, মানে অন্ধভাবে পাচ্ছে, সেই জায়গাগুলোকে বিবেচনা করেই একটা গণ আন্দোলন নতুন করে শেপ দিতে হবে। এবং সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা বসছি, মতামত আদান প্রদান করছি যে গত 3 মাস, গত 6 মাস অথবা জুলাইয়ের আন্দোলন, অক্টোবরের আন্দোলন, ডিসেম্বরের আগে পরের যে বাস্তবতা, সেগুলোকে সামনে রেখে আমরা বোঝার চেষ্টা করছি যে আমাদের আন্দোলনে কোনো ব্যর্থতা আছে কিনা, আমাদের গত 3 মাস 6 মাসের কৌশলগত কোনো ব্যর্থতা আছে কিনা, আমাদের কোনো কিছু পরিবর্তন করা দরকার কিনা। একমঞ্চে আসা, গ্র্যাজুয়ালি এগুলোর পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরির অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় যে এটা একটা সময়ের ব্যাপার মাত্র। 7ই জানুয়ারির নির্বাচনটা জাতিকে ব্যাপক মাত্রায় একত্রিত করেছে, এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা এখন আর মানে ভোটে গণতন্ত্রে নাই। দেশের মানুষের কাছে আমরা যে বক্তব্যটা তুলে ধরছি সেটা হচ্ছে যে আপনারা একটা পরাধীন দেশে বাস করছেন, দেশটাকে নতুন করে করতে হবে, আমরা আমাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছি। অতএব পরাধীন রাষ্ট্র থেকে বেঁচে আসার, দাসত্ব থেকে বেঁচে আসার যে লড়াইটা, এই লড়াইটা নতুন করে দানা বাঁধবেই, এখানে আমাদের কোনো সন্দেহ নাই। এবং ওইখানের জন্য আমাদের নতুন কৌশল, নতুন বক্তব্য, নতুন বয়ান নিয়ে জাতির কাছে হাজির হতে হবে, এবং আমরা সেটার প্রস্তুতি নিয়ে কাজ করছি।